নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে জানাই জন্মাষ্টমী শুভেচ্ছা। তোমরা ভালো থেকো, আশা করি সবার দিনটা খুব ভালো গেছে। আমাদেরও দিনটা আজকে খুব ভালো গেছে, একটু ব্যস্ততার মধ্যে গেছে কিন্তু প্রচণ্ড ভালো গেছে। তো আমরা ডান্স নিয়ে ভিডিও করি, আমরা জানতে চাই যে তোমাদের কাছে কীরকম লাগে। মানে আমরা তো ডান্সার নই, আমরা এমনি ডান্স করি, তো তোমরা শুধু আমাদেরকে বলবে যে আমাদের কোথাও ভুল হচ্ছে বা কোনো জায়গায় খারাপ হচ্ছে, তো এটা আমাদেরকে দেখিয়ে দেবে, তাহলে আমাদের খুব সুবিধা হয়। তোমরা সকলেই আমাদের নিজেদের লোক, এতদিন আমরা ভিডিও করেছি শুধুমাত্র তোমাদের আশীর্বাদেই, কিন্তু এখনও পর্যন্ত আমরা ভিডিও করে যাচ্ছি মনের জন্যে। তোমরা সর্বদাই আমাদের পাশে থেকো, বোন দাদা দিদি সবাইকে বলছি, তোমরা সবাই আমাদের পাশে থেকো। আর জন্মাষ্টমীর দিনে আজকে আমরা ডান্স করতে পারিনি, কারণ হচ্ছে খুব ব্যস্ততার মধ্যে ছিলাম। অনেকেই এরকম পুজো করো, তোমরা জানো যে এখন এই সময়টা সবাই ব্যস্ততার মধ্যেই থাকে। তো আমাদের আজকে পুজো হয়ে গেছে, আমার শাশুমা ইনি হচ্ছে আমার ননদ, হ্যাঁ ননদ আজকে এসেছি আমাদের পুজোতে, আর এ হচ্ছে আমার শাশুমা, হ্যাঁ আর অংশুমান আর আমার ছেলে আছে, হ্যাঁ তো ও আজকে পুজো নিয়ে ব্যস্ত। তো আমাদেরকে আমরা জানতে চাইছি শুধুমাত্র, আমাদেরকে একটু জানাও তোমরা আমাদের ডান্স তোমাদেরকে কেমন লাগছে। আমরা যদি কোনো ভুল করে থাকি সেটাও আমাদেরকে বলো যে আমাদের ভুল হচ্ছে কোথায়। হ্যাঁ, কেন তোমাদের মানে পাশে থাকাটা আমাদের খুব দরকার, আমরা জানতে চাই। আর সত্যি কথা বলতে আমরা আমাদের মধ্যে মানে এতটাই মানে আমার শাশুমার আর আমার মধ্যে এমনই বন্ধুত্ব যে মানে কি বলবো, আমরা এই সময়টা যখন নাকি ডান্সের মাধ্যমে থাকি, তখন ভিডিও করি, তখন আমাদের মনটা খুব ভালো থাকে। তো সবার বাড়িতে কম বেশি কাজ থাকে, কিন্তু আমি বলবো যে প্রত্যেক মেয়েরাই যদি এরকম মানে আমাদের মতন একটুখানি আনন্দ নিয়ে থাকো, তো অনেক কষ্ট থাকবে যেটা কম হয়ে যাবে। হ্যাঁ, আমরা এটাই বলতে চাইছি, আমাদের বাড়ি দমদম, তো দমদমের কাছে যদি কেউ আমাদের লাইফটা দেখে থাকো বা ভিডিও দেখে থাকো, তো অতি অবশ্যই আমাদের জানিও যে কেমন লাগলো। আমরা একটা ছোট্ট চ্যানেল খুলেছি, সবে এক দেড় মাস হয়েছে, বেশি দিন হয়নি, তো তোমাদের সাপোর্টে আমরা অনেকটাই এগিয়ে গেছি আর আশা করছি পুরোটাই এগিয়ে যাব। তো তোমরা সর্বদা আমাদের পাশে থাকবে। আর আজকে এই যে আমার গোপাল, আজকে পুজো দিয়েছি দেখো, সবাইকে আমি এখান থেকেই প্রসাদ দিয়ে দিচ্ছি, আমি দিতে পাচ্ছি না, তো সরি, কিছু মনে করো না, তোমরা ভাবো যে এখান থেকেই আমি দিয়ে দিচ্ছি। তো শাশুমা কিছু বলবে তো বলো, তোমরা কেউ যদি কিছু বলো। আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে বন্ধুরা, তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, তোমাদের আশীর্বাদ ভালোবাসা ছাড়া আমরা কোনোদিনই এগিয়ে যেতে পারবো না, এর জন্য তোমাদেরকে সাপোর্ট দরকার, তোমাদেরকে আমরা সবসময় চাই। তোমরা কমেন্ট করে জানাবে যে কেমন ধরনের জিনিস তোমরা চাও, তা আমরা সেইভাবেই সেরকমভাবেই তৈরি করবো। আর আমরা সেরকম সময় পাই না, সময় টময় কিছু দিতে পারি না, ওই সারাদিন রান্না বান্নার পরে সামান্য একটু টাইম কোনো প্র্যাকটিস বিনা যেটুকু পারি সেটুকুই দেখাই। এছাড়া তো আমাদের কোনো মানে ডান্স প্র্যাকটিসও নেই, কিচ্ছু নেই, আমরা সব রকমেরই চেষ্টা করি, কিন্তু তোমরা বলবে যে কোন ধরনের বেশি পছন্দ করো সেই অনুপাতে আমরা করব। আমাদের শাশুড়ি বৌমার জুটিটা তোমাদের কেমন লাগে সেটাও তোমরা জানাবে, আর সবারই প্রতি ভালোবাসা রইল, প্রণাম রইল, ছোটদের আশীর্বাদ রইল, শুভ জন্মাষ্টমী, সবাই তোমরা ভালো কাটাও, ভালো দিন, ভালো বছর কাটু, সামনে দুর্গা পুজো সবাই আনন্দ করো, এটাই আমার তোমাদের প্রতি কামনা। আর আমি একটা কথাই বলবো, দেখো ছেলে বলো মেয়ে বলো, প্রত্যেকের লাইফে কম বেশি কষ্ট সবারই থেকে থাকে, কিন্তু সেই কষ্টের মধ্যেও কিছুটা সময় যদি গান আনন্দ অনেক কিছু থাকে যেগুলোর মধ্যে কাটানো যায়, তো কষ্টটা অনেকটাই কম হয়। আমাদেরও সেরকম কম বেশি কষ্ট আছে, কিন্তু আমরা যখন নাকি ডান্স নিয়ে থাকি, এসব নিয়ে আলোচনা করি বা তোমাদের কমেন্টগুলো পড়ি, তখন আমরা খুব ভালো লাগে। তো আমরা এখনও জানি না আমরা কী করলে তোমাদের ভালো লাগবে, আমাদেরকে প্লিজ কমেন্ট করে জানাবে যে তোমরা কী ধরনের মানে কন্টেন্টগুলো চাও, যে আমাদের থেকে ফানি ভিডিও না ডান্স না অ্যাক্টিং, মানে যেটা তোমরা বলবে
তো সেই সূত্রপাত ধরে আমরা এগিয়ে যাব। আমাদের সত্যি বলছি সবাই ব্যস্ততার মধ্যে থাকো, তো আমরাও ব্যস্ততার মধ্যে থাকি, সেইটুকুনি সময়ের মধ্যে থেকে সময় বার করি। তোমাদের মানে সহযোগিতা যদি পাই একটু, তোমরা যদি আমাদেরকে বলো, আমরা কিছু মনে করবো না। আমরা যদি খারাপও করি তোমরা সেটাও আমাদেরকে বলো যে হ্যাঁ তোমরা ডান্স করতে পারছো না, এটা এটা তোমাদের ভুল হচ্ছে, তাতে এটা খারাপ লাগার কোনো ব্যাপার নেই। আমরা তো ডান্সার নই, আমাদের ভুল হতেই পারি, কিন্তু সেই ভুলটা তোমরা যদি ধরিয়ে দাও সেখান থেকে আমরা বুঝতে পারবো যে আমরা কীভাবে মানে করলে তোমাদের ভালো লাগবে। আমরা চাই যে তোমাদেরকে নিয়ে আমরা আনন্দের মধ্যে থাকি, আর তোমরা খারাপ হলেও কমেন্ট করবে, ভালো হলেও কমেন্ট করবে। তোমাদের কমেন্ট করতে আমাদের খুব ভালো লাগে, তোমাদের কমেন্ট পেলে আমরা খুব উৎসাহ বোধ করবো এবং আমাদের এনার্জেটিক লেভেলও অনেক বেড়ে যাবে। তোমরা চেষ্টা করবে কমেন্ট করার, খারাপ করলেও বলবে, ভালো করলেও বলবে, তাহলে খুব খুশি হব। কমেন্টের আশায় রইলাম, কমেন্ট করবে। দাদা ভাই দিদি বোন মা মাসি কাকিমা সবাইকে আমি প্রণাম জানালাম, আজকে শুভ জন্মাষ্টমীতে সবাইকে শুভেচ্ছা রইল। তোমরা প্লিজ আমরা আমাদের লাইভে আসার একটাই কথা, আর লাইভ তো আমি করতে পারলাম না, সরি, আমরা ভিডিও করলাম, তো করে জানতে চেয়েছি তোমাদের মনে কী আছে আমাদের প্লিজ জানাবেন কিন্তু কমেন্ট করে। তো আজকের মতন এখানেই, টাটা বাই, সবাই ভালো থেকো, গুড নাইট, আর আমাদের কিন্তু অতি অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। টাটা, বাই বাই।